নমস্কার বন্ধুরা অরণ্য ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবসা ট্রেড লাইসেন্স তো ফ্রেন্ডস এখানে আমি প্রথমে লিখেছি ব্যবসার ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগে অ্যাকচুয়ালি এই পোস্টটা আমি আজকে করেছি আপনাদের উপকারের জন্যে বিষয়টা হচ্ছে কি আমরা অনেক সময় ব্যবসা করতে যাই এখন চাকরি বাকরির যা অবস্থা তাতে করে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরাই কিন্তু ব্যবসার দিকে যাচ্ছে বা ব্যবসা হচ্ছে আমরা সবসময় চাই যে একটা ব্যবসা যদি নিজে খাটনি করে কষ্ট করে সৎভাবে যদি খেটে যদি তৈরি করি সেই সেই ব্যবসাটা বহুদিন লং লাস্টিং হোক এবং ব্যবসাটাকে আরও অনেক বাড়িয়ে চলতে তার জন্যে মেন যে জিনিসটা আমাদের পদক্ষেপ নিতে হয় সেটা হচ্ছে একটা ব্যবসার ট্রেড লাইসেন্স বা ব্যবসার অ্যালায়েেন্স আপনাকে যে ব্যবসাটা করতে দেওয়া হবে তার একটা তার একটা পারমিশন ঠিক আছে তো এইবার ব্যবসার তো ধরন তো সবার সমান না বা ব্যবসার আইটেমও সবার সমান না ব্যবসার ক্যাটাগরিও সবার সমান না এইবার আজকে এই পোস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার শখের বিজনেস বা আপনার নিজের পছন্দের বিজনেস এইগুলোর জন্যে আপনার কেমন খরচা হতে পারে ঠিক আছে তো বন্ধুরা এইখানে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ঠিক আছে কোন ক্যাটাগরির ব্যবসা এখানে টোটাল একুশটা থেকে বাইশটা ক্যাটাগরির আমি এখানে চার্ট তুলে ধরেছি এগুলো আমার নিজের মন বানানো চার্ট নয় এগুলো সমস্ত সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া ঠিক আছে আর আমি এটা বলে রাখি এখানে যে রেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেট ঠিক আছে অন্য কোনো স্টেটের কিন্তু এটা রেট হবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশান ফি ফর মিউনিসিপাল কর্পোরেশান এইখানে যে আপনারা কলামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্যে কত টাকা লাগবে এখানে হচ্ছে কি মিউনিসিপ্যাল কর্পোরেশন ছাড়া যেসব মিউনিসিপ্যালিটিসগুলো রয়েছে তো সেইগুলোর জন্যে ঠিক আছে এখানে কিন্তু পঞ্চায়েতের রেট কিনতে এখানে আপনারা পাবেন না ঠিক আছে পঞ্চায়েতের রেট এখানে নেই শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এরিয়া আর কর্পোরেশনের জন্য আমি চেষ্টা করবো পঞ্চায়েতের ট্রেড লাইসেন্সের ব্যাপারও আমি পোস্ট আনতে বা আপনাদের ভিডিও দিতে চেষ্টা করব প্রথমেই যেটা দেখুন এখানে রয়েছে সেটা হচ্ছে বিউটি বিউটি পার্লার রিলেটেড ঠিক আছে আপনারা এখান থেকে দেখে নেবেন পাঁচটা আইটেম আছে ট্যাটু আইটেম রয়েছে বিউটি পার্লার আইটেম রয়েছে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেরিমোনিয়াল হাউস মানে বাড়ি ভাড়া আর কি বিয়ে বাড়ির জন্য বাড়ি ভাড়া অনুষ্ঠান এগুলো তারপরে রয়েছে ক্লাব এরকম করে অনেক কিছু অপশান রয়েছে ডেকোরেশন এজেন্সি রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে ঠিক আছে তো এইবার সবারই একটাই টার্গেট হয় যে আমাদের রিলেটেড যে সমস্ত বিজনেস আমাদের রিলেটেড যে সমস্ত বিজনেস সেটা কি সাইবার ক্যাফে ইন্টারনেট সাইবার ক্যাফে ঠিক আছে তো এটার অপশানটা কোথায় তো বন্ধুরা আপনাকে একটু খুঁজতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট সাইবার ক্যাফে এখানে দেখুন প্রফেশনালস রয়েছে এখানে নেই তো ফুড আইটেমস রয়েছে এখানেও পাবেন না তো আপনারা এটা পাবেন এন্টারপ্রাইজেস রিলেটেড উইথ কম্পিউটার ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই বিজনেসগুলো কিন্তু কিছুটা এন্টারপ্রাইজ টাইপের এইবার এখানে দেখুন কত কী লেখা আছে ডেটা প্রসেসিং ইলেকট্রনিক ডেটা কনভার্সন সেন্টার যেটা সেটার জন্যে পঞ্চাশ টাকা মিউনিসিপ্যালিটিও পঞ্চাশ টাকা মিউনিসিপ্যাল কর্পোরেশানও পঞ্চাশ টাকা ঠিক আছে এইবার আপনি মনে করবেন না যে এটা আপনার কাছ থেকে পঞ্চাশ টাকাই নেওয়া হবে ঠিক আছে হয়তো বা এটার আশেপাশে কোনো এক্সট্রা চার্জ তারা ধরে হয়তো আর কিছু বাড়তে পারে ঠিক আছে তারপরে রয়েছে কি তারপরেই আসছে ইমেল ই কমার্স ইন্টারনেট সাইবার ক্যাফে সার্ভিস এটার জন্য পঞ্চাশ টাকা রয়েছে ঠিক আছে আর যেটা হচ্ছে অনলাইন বিজনেসের ফর নন ফুড আইটেমস এটার জন্য কিন্তু চার্জটা অনেকটা বেশি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নশো টাকা আর যেটা হচ্ছে অনলাইন বিজনেস ফর ফুড আইটেমস অনলাইন বিজনেস করছেন আপনি যেটা হচ্ছে কোনো খাবার রিলেটেড না সেটা তো নশো টাকা খাবার রিলেটেড থাকলো নশো টাকা ঠিক আছে কল সেন্টারে পঞ্চাশ টাকা তো এই হচ্ছে সাইবার ক্যাফেটা আমি দেখিয়ে দিলাম আপনাদের এবার বাকিগুলো আপনারা এখান থেকে পোস্ট থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে কার জন্যে কী ব্যবসা আপনি করতে চান তার জন্যে কত কী চার্জ ফার্জ লাগবে এইবার যেটা পরের অপশন সেটা হচ্ছে আপনি কী কী ডকুমেন্টস আপনার এখানে প্রয়োজন হবে প্রথম কথা আইডেন্টি প্রুফের জন্য আপনার ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা ঠিক আছে প্রয়োজন হবে মানে আর কি যেখানে আপনার অ্যাড্রেস প্লাস আপনার নাম লেখা থাকবে এরকম এরপরে যেটা হচ্ছে প্রুফ অফ ওনারশিপ অথবা অকুপেন্সি এবার আপনি যেখানে বিজনেসটা করবেন যে জায়গাতে ঠিক আছে সেই জায়গার প্রুফ হতে পারে সেটা আপনি কারোর মানে ভাড়া নিয়ে করছেন হতে পারে সেটা কারোর কাছ থেকে লিজ নিয়ে করছেন হতে পারে আপনার নিজেরই সেই জায়গাটা ঠিক আছে হতে পারে আপনি সেখানে কোনো পার্টনারশিপে করছেন হতে পারে সেটা কোঅপারেটিভ কোনো হাউসিং সোসাইটি তার আন্ডারে ঠিক আছে তো এইগুলো যদি হয় তাহলে এখানে সমস্ত আপনারা কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সমস্ত কিছু লিখে দেওয়া আছে তো বন্ধুরা আর যেটা হচ্ছে যে কিছু মানে স্পেশাল ক্যাটেগরিজ আছে ঠিক আছে যেমন যেটা হচ্ছে ধরুন লিকার শপ ঠিক আছে এইগুলোর জন্যে কিন্তু এক্সট্রা করে আলাদা আলাদা বিশেষ কিছু পারমিশনের প্রয়োজন হয় যেমন কি ফায়ার লাইসেন্স ঠিক আছে মানে দমকলের থেকে ক্লিয়ারেন্স পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে ক্লিয়ারেন্স ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স তো এগুলো ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের বিজনেসটা করছেন থানার ক্লিয়ারেন্স ঠিক আছে তো আপনারা পুরো পোস্টটা পড়তে পারবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে পড়তে পারবেন তো আশা করতে পারছি আপনারা কিছু কিছুটা জিনিস বুঝতে পেরেছেন তো আজকের আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ মনে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই